খুতবার ব্যাপারে যত হাদিস পাওয়া যায় সমস্ত হাদিসগুলো হলো এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জন্য আগে একটা বিষয় নির্ধারণ করে নিয়েছেন। কি বিষয়? যে বিষয়ে জানাইতে চান, যে বিষয়ে মুসলমানদেরকে মুসল্লিদেরকে জ্ঞান দিতে চান, এরকম এরকম বিষয় বিষয় তিনি বাছাই করে নিতেন। বিষয় ভিত্তিক ছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খুতবাও পাওয়া যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দুই ভাগে বিভক্ত ছিল, একটা হলো ভাষা, আর এই ভাষার মাধ্যমে বিষয় তুলে ধরা। কিন্তু আমাদের দেশে ভারতবর্ষের বোকা মুসলমান, বেদাতি মুসলমান যারা, তারা আল্লাহ রসুলের একটা দিক ধরছে, ভাষা, ভাষার খুব তারা ভক্ত, কিন্তু ভাষা দিয়ে কি করতেন আল্লাহ রসুল? ভাষার মাধ্যমে যে একটা করে বিষয় নির্ধারণ করতেন। আমি অল্প একটু গবেষণা করলাম, কারণ কয়েকদিন আগে বিবাড়িয়ায় একটা মসজিদকে নিয়ে গণ্ডগোল লাগিয়ে দিয়েছে এই বোকা বেদাতিরা। যে বোকা বেদাতি কেন বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি খুতবাও বিষয় শূন্য থাকতো না। আগে টার্গেট হলো কি বিষয়ে বলবো, তারপরে আল্লাহ রসুল মাধ্যম ব্যবহার করতেন উর্দু ভাষা নাকি, একটা বিষয় তুলে ধরবেন আরবি ভাষী মুসল্লিদের কাছে। আগে কি, আগে বিষয় ঠিক করতেন, কি বলবো এদেরকে, কি বুঝাবো এদেরকে, কি জ্ঞান দিব এদেরকে, আগে বিষয় পরে ভাষা। ভাষা তো ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা, এইটা কিন্তু যদি তারা চিন্তা করতো যে রাসূল মাতৃভাষায় খুতবা দিয়েছেন, মাতৃভাষায় খুতবা দেওয়াই সুন্নাত, তাহলে কিন্তু ঝামেলাই শেষ হয়ে যায়। তাহলে যার যার মাতৃভাষায় খুতবা দিবে, যদি আগে বিষয় হয়, খুতবার আগে বিষয় ঠিক করতে হবে কি, আজকে নামাজ, বেনামাজির বিধান কি, নামাজ না পড়লে কি হয়, এই বিষয়টা মুসল্লিদেরকে বিষয় বুঝাইতে হবে। তাহলে আগে বিষয়, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এরা বুঝেছে শুধু ভাষা ব্যবহার করা, বোকা বেদাতি, ভাষা ব্যবহার করতে হবে ভাষা সুন্নত। আরে বোকার পাল, বোকার দল, আল্লাহ রসুল যে স্ত্রীর সাথে আরবিতে কথা বলতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার আশপাশের জনগণ, জনগণ যত ছিল রাস্তা ঘাট বাজার সদাই সব আরবিতেই করতেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজটা পুরাই আরবি ছিল, দোকানদারও আরবি। তুই বানাইতে পারবি দোকানদারগুলোকে আরবি বানাইতে পারবি? বাজারে গেলে সদাইয়ের নাম, কয়টা সদাইয়ের নাম আরবি জানিস তুই? সৌদি আরবে হজ করতে যে সব বোবা, তো বোবারা কি করে, ইশারায় কথা বলে, সব বাঙালির কায়দা, বাঙালি হুজুরও তাই, বাঙালি হুজুররাও তাও যায় ওখানে বোবা সাজে আরব দেশে, ওরা যে বোকা ওইখানে যায় বুঝতে পারে। এইটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে যত লোক ছিল সব আরবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত পণ্য দ্রব্য ব্যবহার করতেন সব আরবিতে বলতেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মুসল্লিদেরকে এবং সমাজের লোককে আরবি বানিয়ে নিয়েছিলেন। আরবি খুতবা দেওয়ার আগে এগুলো সব আরবি বানাইতে হবে, বুঝেছেন? সব পণ্য দ্রব্যের আরবিতে নাম শিখতে হবে, হুজুরকে শিখতে হবে আগে, তারপরে জনগণকে, জনগণকে সবাইকে শিখাই নিয়ে তারপরে তখন আরবিতে ভাষা, আরবি ভাষায় খুতবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম কি, একটা খুতবাও পাওয়া যাবে না
গোটা ভারতবর্ষের এই আরবি ভক্ত মৌলভীগুলো একটা খুতবা আল্লাহ রাসূলের দেখাইতে পারবে না যেই খুতবার মাধ্যমে আগে বিষয় ঠিক না করেছেন। কি বিষয়ে খুতবা দিবেন আগে বিষয় ঠিক। আমি ওই মসজিদে, এখানে একটা মসজিদ তৈরি হয়েছে কি বলে বিবাড়িয়া সরাইল থানা, সেখানে পরশুদিন 10টা থেকে 11টার মধ্যে একটা মিটিং ছিল ইয়োনো সাহেবের অফিসে। ওই মসজিদে এই বোকামি খুতবা, বেদাতি খুতবা বন্ধ করে তারা সুন্নতি খুতবা, বিষয়ভিত্তিক খুতবার নিয়মটা চালু করেছে এবং নিজেদের টাকায়, নিজেদের জায়গায়, নিজেদের টাকায় নিজেরা মসজিদ তৈরি করে নিজেরাই মুসল্লি। অথচ এই বোকা বেদাতিরা, এই আরবি ভক্ত বিষয়বিহীন, এলেম এবং নির্দেশনাবিহীন এইসব বোকামি খুতবা দেওয়ার জন্যে তারা ওদেরকে বাধ্য করতেছে। ওরা চালু করেছে, ওদের নিজের জায়গায় মসজিদ বানাইছে, ওদের নিজের টাকা খরচ করে মসজিদ বানাইছে, একটা টাকাও কারো সহায়তা নেয় নাই। এমনকি নিয়ম বানাই দিছে যে এই মসজিদে কারো চান্দা নেওয়া হয় না বলে দিয়েছে। তারা নিজেরাই আর কি বলে ধনী, পয়সাওয়ালা এবং তাদের প্রভাবও আছে, নাম করা ফ্যামিলি। অথচ এই বেদাতির দল ওখানে নাক গলাইতে গেছে, এই মসজিদের বিরুদ্ধে শুরু করেছে। কেন বোকা এবং বেদাতি খুতবা দেওয়া হয় না, এই জন্য তাদের বিরুদ্ধে লেগে গেছে। প্রায় আমি 800 হাদিস, 9টা হাদিসের গ্রন্থ খুঁজে 800 মতো হাদিস দেখলাম, প্রত্যেকটা হাদিসে খুতবা দেওয়ার আগে আল্লাহ রাসূল বিষয় ঠিক করেছে। কি বিষয়ে খুতবা দেবেন, একটি হাদিসও পৃথিবীতে নাই, এই বেদাতির দল একটা হাদিসও দেখাইতে পারবে না যে আল্লাহ রাসূল বিষয় শূন্য কোনো খুতবা দিয়েছেন। বিষয় শূন্য, নির্দেশনা শূন্য, এলেম শূন্য, কোনো একটি তথ্য শূন্য। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার আগে, খুতবা দেওয়ার সময়ে কিছু কিছু বিষয়ে নতুন যোগ করতেন, উপস্থিত কিছু বিষয় যোগ করে নিতেন। যেমন খুতবা দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কোনো এক মুসল্লি রসুলের পূর্বে ঘোষিত কোনো নিয়ম লঙ্ঘন করেছে, পূর্ব ঘোষিত কোনো নিয়ম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রেখেছেন নিয়ম, যে যখনই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন অবশ্যই 2 রাকাত সালাত পড়ে, তারপরে বসে, বসাই যাবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত না পড়বে। এটা আল্লাহ রাসূলের একটা নিয়ম আগে দেওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় দেখতেছেন এই নিয়মটা একজন লঙ্ঘন করল, সেই লোকের নাম হল সুলাইক, আবু সুলাইক আল গাতফানি। এই লোকটা এই নিয়ম লঙ্ঘন করে কি করেছে, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, হয়তোবা এটা মনে করেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, আমি যদি খুতবা চলাকালে কথা বলি তাহলে দৃষ্টিকটু মনে হয়, দেখতে কেমন দেখা যায়, এটা মনে করছে। তো উনি বসে গেছেন, আল্লাহ রাসূল এইটা লক্ষ্য করেছেন, কি খুতবার সময় লক্ষ্য করেছেন, খুতবার সময় লক্ষ্য করেছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার প্রসঙ্গ চেঞ্জ করে এই বিষয়ে খুতবা দেওয়া শুরু করলেন, বাস্তব খুতবা। ওই লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসল্লাই তারা কায়তাইন, খুতবা চলাকালে এই লোক, এই যেমন আমি বলছি এখন, আমি তো একটা বিষয়ে খুতবা দিচ্ছি কিন্তু এখন এই প্রসঙ্গটা ঢুকে গেল। আল্লাহ রাসূল কি বললেন,
আর সল্লাইতা রাকাতাইন, তোমাকে যে আমি দেখলাম মসজিদে ঢুকে বসে গেলে, তো তুমি কি দুরাকাত সলাত কোথাও পড়েছো আমার চোখের আড়ালে কোনো পড়ে তুমি এসে বসলে নাকি? তো ওই লোক বলতেছে, তাহলে খুতবা চলাকালে কি মুসল্লি এবং খতিবের সাথে সংলাপ হইতে পারে, কথোপকথনও হইতে পারে, কিন্তু ওদের বোবা খুতবা যেগুলো তোতা পাখির বুলি এর মধ্যে এগুলো আছে? বারো চান্দের খুতবা, হ্যাঁ, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো সব বেদাতি খুতবা। আমাদের বাংলাদেশে হানাফি মসজিদে যেগুলোতে বাংলা খুতবা হয়, বাংলা খুতবার অর্থ হলো এই মেম্বরে যত কোরআনের আয়াত পড়া হবে, যত হাদিস পড়া হবে, যত দোয়া বলা হবে, সবগুলোর মুসল্লিদেরকে তরজমা বুঝিয়ে দেওয়া হবে, এইটা হলো বাংলা খুতবা। ও যে বোকার দল কি বুঝে আল্লাহ জানে। বাংলা খুতবার অর্থ হলো ওরা এই মেম্বরে দাঁড়িয়ে যে আরবিগুলো বকবক বকবক করে বলতে থাকে, এগুলো তো হলো নির্ধারিত, কোনো বিষয় ভিত্তিক কিছু না, এর মাধ্যমে মুসলমানদের কোনো সমাধান নাই, মুসল্লিদের কোনো সমাধান নাই, কোনো সমস্যার এখানে সমাধান করা হয় না, এরকম বলা যায় সবই বেদাতি খুতবা। এগুলো খুতবা একটাও হয় না,